নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় ও পালনীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় দুপুরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী এম এ সবুর এতে প্রধান অতিথি ছিলেন বাকুলিয়া সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ খান মুখ্য আলোচক ছিলেন জেলা খাদ্য অফিসার নাজমু সুলতানা সীমা বিশেষ অতিথি ছিলেন শিবা সু প্রফেসর শুভঙ্কর সাহা বক্তারা বলেন বাংলাদেশ খাদ্য শিল্প বিশ্ব বাজারে সুনামের সাথে ব্যবসা করছে বাংলাদেশে খাদ্যমান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বিশ্বের অনেক দেশে বাংলাদেশের খাদ্য চাহিদা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজল করিম চৌধুরী বলেছেন এখন থেকে করদাতারা আর বিভ্রান্ত হবার সুযোগ থাকবে না করদাতাদের উপস্থিতিতে রিভিউ বোর্ড করদাতাদের ইচ্ছা মাফিক কর নির্ধারণ করে দেয়ার কারণে সকলে খুশি মনে বাড়ি ফিরেছেন সকালে নয়া নয়াবাজার মোড়ে একটি কমিউনিটি সেন্টারে চষিক রাজস্ব বিভাগের 6 নং সার্কেলের রিভিউ বোর্ডের গণশুনানিতে উপস্থিত থেকে আপত্তি নিষ্পত্তির কালে তিনি কথা বলেন সভাপতিত্ব করেন প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক অসহায় বিধবা পরিবারকে শান্তি ও সম্প্রীতি নির্মিত বসতঘর হস্তান্তর করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম মঞ্জুরুল কবির পিএসসি বুধবার পৌরসভার দুই নং ওয়ার্ড নতুনপাড়া এলাকার স্থানীয় দুস্থ ও অসহায় বিধবা রত্না বেগমকে দুই লাখ দশ হাজার টাকা ব্যয়ে নির্মিত বাড়ি হস্তান্তর করা হয় বিদ্যুৎ পানি সহ নানা সুযোগ সুবিধা ও রয়েছে বাড়িটিতে এ সময় মাটিরাঙা জোন উপ অধিনায়ক মেজর জেনার মেজর মোহাম্মদ মুরাদ হোসেন দুই নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক বলেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ করা এজন্য সরকারের সকল দপ্তরকে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক নগরীর এম এ আজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মেলায় ক্যাটাগরি ভিত্তিক নির্বাচিত স্টলগুলোর মধ্যে শ্রেষ্ঠ ই সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয় চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়কে স্মরণীয় করে রাখতে আনন্দ র্যালি ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে বুধবার সন্ধ্যায় কক্সবাজার লাবুনি পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে এ আয়োজন করে আর্জেন্টিনা বেজ কক্সবাজার এ সময় সৈকত পারে গানের মূর্ছনায় মুগ্ধ হন পুরzutok সহ শত শত আর্জেন্টিনা সমর্থকেরা কনসার্টে গানের তালে তালে রং বেরঙের আতশবাজি কক্সবাজারের আকাশ রঙিন হয়ে ওঠে এর আগে শেষ বিকেলে আর্জেন্টিনা সমর্থকরা ঢোল তবলা বাসি হাতে শহরের শহীদ দৌলত ময়দান পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হয় পরে লাবণী পয়েন্টে কনসার্টে যোগ দেয়